हेलो भिवर्स, वेलकम टू माय चैनल भिवर्स टीप जोन सेवन पक्ष के अपने सकल जाना स्वागत। भिवर्स आज के भिडियोते देखो जो कि आपनी खूब सहजे अपना अपडेट मैसेज अपडेट फेसबुके कीभव टैग अपशन अफ करब। टैग अपशन का क्योंकि एक बिरक्तिकर क्यों जो अपनी टैगिंग करें अपना टाइम लाइने तो क्योंकि आजे बजे पोस्ट करते क्योंकि अपना हिसाब से जाए कारण अपना दायबद्धता थे जाए। सो आनी क्यों कर टैगिंग अपशन की अपडेट फेसबुके एपे अपनी अफ करें से देखो आज के भिडियोते। सो भिवर्स देरी ना कर चलो शुरू करा जा मूल भिडियोते। नतून नतून ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য আপনার অফিশিয়ালি ফেসবুক অ্যাপে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সে আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে থেকে আপনি এখান থেকে আপনি নিচে চলে যাবেন। দেখুন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, क्लिक करारे आनी नीचे चले जाचे तपर एखे देखते सेटिंग्स नाम जो अपशन सेटिंग्स आनी क्लिक कर देवें। सेटिंग्स क्लिक करारे एक वेट करते हैं व्यूअर्स। তারপরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন কারণ আপডেট সিস্টেমটা একটু আপডেট এসেছে, অন্যরকম একটা ব্যাপার। সো আপনারা হয়তো অনেকে এখন বর্তমানে সিচুয়েশনে বুঝতে পারছেন না কীভাবে ট্যাগিং অপশনটা অফ করবো। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলস অ্যান্ড ট্যাগিং, সো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান পোস্ট ইউর প্রোফাইলস অফ ফ্রেন্ডস করতে করা আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগিং ইন ইউর প্রোফাইল। সো এখানে আপনি ক্লিক করে প্রথমত আপনি এখানে যদি চান যে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না তাহলে এখানে আপনি সিম্পলি ক্লিক করে অনলিমি করে দেবেন, তাহলে কিন্তু কেউ আপনাকে কোনো ট্যাগ করতে পারবে না। তিনটে সিস্টেমে ফলো করতে হবে। তারপর এখানে অনলিমি করে দেওয়ার পরে তারপরে আপনি সেমভাবে আপনার এখানে দেখতে পাচ্ছেন হু আর ট্যাগিং পোস্ট ইউর টাইমলাইন বা অডিয়েন্স। সো এখানে থেকে আপনি ক্লিক করে এখানে আপনি অনলিমি করে দেবেন। দেখুন এখানে অনলিমি করে দিলাম, আমি অনলিমি করে দিলে কিন্তু হয়ে গেল। তারপর আপনি আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রিভিউ অপশনটা, যেটা দেখতে পাচ্ছেন বিফোর, মানে আপনার কোনো যদি কেউ যদি ট্যাগ করে আপনাকে, আপনার টাইম লাইনে যদি কেউ ট্যাগ করে তাহলে কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার আপনি যতক্ষণ রিভিউ না করবেন, রিভিউ করে অর্থাৎ আপনি তাদের পোস্টটা দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে সেটা আপনার টাইম লাইনে দেওয়ার মতো তাহলে তখন আপনি অ্যাপ্রুভ করবেন, তখনই কিন্তু পোস্ট হবে, আদারওয়াইজ পোস্ট হবে না। সো এটা করার জন্য এখানে আপনি ক্লিক করে আপনি এখানে এটা অন করে দিতে হবে। এটা সো এটা আপনাকে অন করে দিতে হবে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনার টাইমলাইনে পোস্ট হয়ে যাবে, আর এটা যদি অন থাকে তাহলে আপনি রিভিউ করে দেখে তারপরে আপনি টাইমলাইনে অনুমতি দিলে তখন কিন্তু আপনার টাইমলাইনে সেটা পাবলিশ হবে, আদারওয়াইজ হবে না। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনারা ফেসবুক আইডিতে ট্যাগিং অপশনটি অফ করবেন। যদি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবার, দিনটা শুভ, আল্লাহ হাফেজ।